নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 2024 সাল সন্তান লাভ হতে চলেছে সাত রাশির। প্রবল যোগ সৃষ্টি হয়েছে সন্তান প্রাপ্তির 12টি রাশির মধ্যে সাতটি রাশির। এবং ভিডিওর শেষে আমি মহা উপায় আপনাদেরকে জানাবো সন্তান লাভের জন্য, সন্তান প্রাপ্তির জন্য। কারণ আমার কাছে অনেকে ফোন করেছেন, অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে কৌশিকদা, সন্তান প্রাপ্তির জায়গাটা অনেক ক্ষেত্রে সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে, এখানে কি করা যায়, আমার রাশির ক্ষেত্রে কি হবে কি না সেটা একটু যদি আলোচনা করেন, একটা ভিডিও যদি দেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে। কারণ নতুন বছর মানে একটা নতুন প্ল্যানিং, নতুন পরিকল্পনা, সব কিছু ক্ষেত্রে কিন্তু মানুষের কিন্তু জানার কিন্তু আগ্রহ থাকে। অর্থাৎ 2023 সন্তান প্রাপ্তি যেমন ভিডিও দিয়েছিলাম, 2024 কিন্তু এই সন্তান প্রাপ্তির বিষয়ে কিন্তু আমি আজকে ভিডিও কিন্তু দিতে চলেছি। দেখুন, সন্তান প্রাপ্তির জায়গাটা, দেখুন আমি একটা কথা বলছি, বিধাতা যেটা লিখে রেখেছে, যদি আপনার দু বছর পর সন্তান প্রাপ্তি থাকে, দু বছর পর হবে, পাঁচ বছর পর যদি থাকে, পাঁচ বছর পর হবে, সাত বছর পর যদি থাকে, সাত বছর পরই কিন্তু হবে। কিন্তু হ্যাঁ, একটা সম্ভাবনা, কোন সময়টা যোগ রয়েছে সেই সময় প্ল্যানিংটা করা যেতে পারে, এটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু আমি জানাতে চলেছি। কিছু উপায় আপনাদেরকে এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো। কারণ বিয়ের পর, মানুষের বিয়ের পর কিছুদিন পর প্রত্যেকেরই একটা ছেলে এবং মেয়ের মধ্যে একটা ফিলিংস জাগে, যেটা হচ্ছে আমাদের একটা নতুন সদস্য যেন বাড়িতে আসে, তাই ফ্যামিলি প্ল্যানিংয়ের জায়গাটা কিন্তু খুব ভালো হয়। অর্থাৎ বিয়ের কিছুদিন পরে প্রত্যেকে কিন্তু একটা বাড়িতে আপনার সদস্য নিয়ে আনানোর জন্য কিন্তু খুব প্রচেষ্টা করেন। কারো কারো ক্ষেত্রে খুব চটজলদি সন্তান প্রাপ্তি হয়, কারো কারো ক্ষেত্রে কিন্তু বাধা কিন্তু হচ্ছে। এই বাধাটা কেন হচ্ছে, দেখুন এই যে আমি যে আজকে বলবো সাতটি রাশি, আমাদের এই সাত রাশি কোটি কোটি মানুষ রয়েছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি না যে জন্মকুণ্ডলিতে যোগ কেমন রয়েছে। কিন্তু হ্যাঁ, আমি একটি কথা বলবো, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বিশেষত আমাদের পঞ্চম ভাবকে দেখতে হবে, আমাদের দেবগুরু বৃহস্পতিকে দেখা দরকার রয়েছে, তবেই কিন্তু বলা সম্ভব যে আমাদের সন্তানের জায়গাটা কেমন রয়েছে। দেখুন সাত রাশির আমি কথা বলবো, যারা প্ল্যানিং করতে চাইছেন আমি সময়টা আপনাদেরকে বলে দেব। কারণ অনেকেই দীর্ঘদিন প্রচেষ্টা করছে সন্তান প্রাপ্তিতে বাধা আসছে। দেখুন মেডিকেলের পরামর্শ তো অবশ্যই নিতে হবে, মেডিকেলের জায়গাটা অবশ্যই নিতে, কিন্তু একটা কথা আছে আমি আবারও বলছি, দেখবেন মানুষ অনেকে মেডিকেলের জায়গায় যায় কিন্তু ডাক্তারও কিন্তু ঈশ্বরের উপর কিন্তু ছেড়ে দেয়। অনেকে ক্ষেত্রে বলে যে আপনি ঈশ্বরের উপর আপনি ভরসা রাখুন, ঈশ্বরকে আপনি ডাকুন, যে কোনো সমস্যা, শুধু সন্তান বলে না, যদি ঈশ্বর স্মরণাপন্ন হয় কি না, ঈশ্বর যদি আশীর্বাদ, ঈশ্বরের যদি কৃপা থাকে, সন্তান প্রাপ্তি 100% কিন্তু হবে। দেখুন সন্তানের ক্ষেত্রে মুখ্য কারকগ্রহ বৃহস্পতি, বৃহস্পতি কেমন রয়েছে, পঞ্চম ভাব কেমন রয়েছে এবং দ্বিতীয় ভাব কেমন রয়েছে। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির জানুয়ারি টু এপ্রিল মাসের মধ্যে কিন্তু প্রবল সন্তান প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। কারণ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনাদের পঞ্চম ভাবে, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু হতে চলেছে জানুয়ারি টু এপ্রিল। সময়টা বলে দেবো, এই সময় যারা নতুন দম্পতি রয়েছেন, যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে। দ্বিতীয় রাশি বিষ রাশি। বিষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের মে মাসের পর থেকে আপনার অক্টোবরের মধ্যে কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু প্রবল কিন্তু রয়েছে। মে মাসের থেকে অক্টোবরের মধ্যে সন্তান প্রাপ্তি, অনেকেরই প্রশ্ন থাকে কোন সময়টা কৌশিকদা, কোন সময়টাতে আমাদের সন্তানের একটা সম্ভাবনা থাকবে। কিন্তু আপনাদের জন্মছকে যদি কোনো ডিস্টার্ব থাকে, তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনারা কিন্তু করুন। বিষ রাশি। তিন নম্বর রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলবো, আপনাদের সন্তান প্রাপ্তির যোগ রয়েছে 100%
আপনাদের ঠিক এপ্রিল মাস পর্যন্ত, জানুয়ারি টু এপ্রিল। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশিরও কিন্তু সন্তান প্রাপ্তির বড় যোগ রয়েছে, কারণ শনি দৃষ্টি রয়েছে এবং সরাসরি বৃহস্পতি দৃষ্টি কিন্তু যাচ্ছে আপনার মে মাস থেকে আপনার আপ টু নভেম্বর পর্যন্ত, 2024 মে থেকে নভেম্বর পর্যন্ত আপনাদের কিন্তু প্রবল সন্তান প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় সম্ভাবনা রয়েছে সন্তানের জন্য আপনাদের ঠিক জানুয়ারি টু এপ্রিলের মধ্যে। যারা প্ল্যানিং করছে সিংহ রাশি, আপনাদের কিন্তু এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আদর্শ সময় কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি দেখুন শনি পঞ্চমভাবে অবস্থান করছে। আমি বারবার বলেছি শনি যেভাবে অবস্থান করে 30 বছর পর শনি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে। যারা নতুন দম্পতি রয়েছেন তুলা রাশির, যদি জাতক হয় অথবা জাতিকা হন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তি 100% কিন্তু রয়েছে, যদি খুব বড় দোষ না থাকে আপনাদের জন্মকুণ্ডলিতে। কারণ যেভাবে অবস্থান করে সেভাবে বৃদ্ধি করে, সন্তানের জায়গা কিন্তু গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি দ্বিতীয়ভাবে শনি, আর দ্বিতীয়ভাবে হচ্ছে আমাদের পরিবারের জায়গা। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু 2023 2024 আপনাদের ক্ষেত্রে কিন্তু গাঢ় সন্তান প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে মকর রাশির ক্ষেত্রে প্রবল। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের ঠিক মে মাস পর্যন্ত। মে মাসের পরে কিন্তু কিছুটা হলো সম্ভাবনাটা আপনাদের ক্ষীণ হচ্ছে। 50% দেখা যাচ্ছে সেটি হচ্ছে কিছুটা হলো শেষ এবং অন্তিম রাশি কুম্ভ রাশি। 50% আপনাদের চান্স, 50-60 আপনাদের চান্স রয়েছে। যদিও আমি একটি কথা বলবো, যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনারা ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি কী প্রতিকার করতে হবে, কী প্রতিবিধান করতে হবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। এবং এর সাথে সাথে একটি কথা আপনাদেরকে আবারও আমি বলি, আপনারা ডক্টরবাবুর সঙ্গে পরামর্শ করুন, কারণ এখানে মেডিকেল সায়েন্স কিন্তু আজকালকার দিনে অনেক উন্নত, অনেকের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা আছে। IVF টেকনোলজি বেরিয়েছে, তার মাধ্যমে কিন্তু সন্তানের জায়গা কিন্তু হচ্ছে। তো অবশ্যই আপনারা যোগাযোগ করুন। কিন্তু যাদের ক্ষেত্রে খুব সন্তানের জায়গাটা ক্ষীণ হয়ে যাচ্ছে, আপনাদের জায়গাটা খুব সমস্যা হচ্ছে, অবশ্যই আগে জেনে নিন আপনাদের কোন বছর সন্তান প্রাপ্তি রয়েছে, আপনাদের দশা মহাদশাগুলো ঠিক চলছে কি না সেটা আগে জেনে নিন, কারণ এটা একটা সার্বিক বিচার আমি করলাম। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন আপনাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না আপনারা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। কারণ এই সমস্যাটা নিয়ে অনেকেই আমাকে ফোন করেছেন, অনেকে ভিডিও দিতে বলেছেন, তাই আপনাদেরই তো এটা চ্যানেল, তাই আপনাদের অনুরোধে আমি আজকের এই ভিডিওটি আমি ডেডিকেশন করলাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।